আমির হোসেন আমু জন্ম 1 জানুয়ারি 1940, একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের একজন বর্ষীয়ান নেতা এবং বর্তমান সরকারের শিল্পমন্ত্রী। জন্ম আমির হোসেন আমু 1940 সালে 1 জানুয়ারি তদানীন্তন বরিশাল জেলার ঝালকাঠি মহকুমায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং মাতা আকলিমা খাতুন। শিক্ষা ও প্রাথমিক জীবন। তিনি 1965 সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ এবং 1968 সালে বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন আমির হোসেন আমু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1970 সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর আইন পেশায় নিয়োজিত হন। রাজনীতি আমির হোসেন আমু ছাত্রজীবন থেকেই সমাজতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত ছিলেন। 1964 সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সেই সময় মিস ফাতেমা জিন্নার নির্বাচনে সর্বদলীয় নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন। 1965 সালে আমু ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন। 1970 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি বরিশাল সদর আসন থেকে জয়লাভ করেন। 1972 সালে আমু ছাত্রলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হন এবং 1978 থেকে 1986 সাল পর্যন্ত তিনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা। 2006 থেকে 2008 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন বন্দী ছিলেন তখন যে কজন নেতা দলের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে আমু ছিলেন একজন। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পান। প্রিয় ভিউয়ার্স, আমির হোসেন আমুর জীবনী সম্পর্কে আরও নতুন কিছু আপনারা জেনে থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।